দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। হ্যাঁ মর্ছুনা, আপনাকে জানিয়ে রাখি যে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় আসনের সংখ্যা তিনটি এবং মোট ভোটার 13,53,322 জন। এছাড়া নতুন ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যাদের সংখ্যা হচ্ছে 1,77,559 জন। তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সহ আওয়ামী লীগের স্বতন্ত্র এবং বিভিন্ন দলের 19 জন প্রার্থী। এর আগে তিনটি আসনে মনোনয়নপত্র উত্তোলন করেন 23 জন প্রার্থী, পরবর্তীতে যাচাই বাছাই শেষে 5 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এরপর শিবগঞ্জ এক আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম আপিলে তার প্রার্থিতা ফিরে পায়। তবে নির্বাচনের প্রতীক বরাদ্দ না হয় এখনও ভোটের যে আমেজ সেটি কিন্তু শুরু হয়নি এবং নির্বাচনে অংশগ্রহণকৃত বিভিন্ন দলের প্রার্থীরা তাদের কার্যক্রমও এখনও সেভাবে শুরু না করলেও আওয়ামী লীগের প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে ছোট পরিসরে হলো তাদের মত বিনিময় চালিয়ে যাচ্ছেন। তবে আসন্ন নির্বাচনে বিএনপি জামাত অংশগ্রহণ না করায় ভোটের মাঠে ভোটারদের কাছে ভোট নিয়ে তেমন আগ্রহ না থাকলেও আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাঠ ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে এবং প্রতীক বরাদ্দের পর সে উত্তাপ আরও বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এক ও দুই আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হবে নিজ দলের শক্তিশালী প্রার্থী না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থীরা, যদিও সদর 3 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য দলের শক্তিশালী প্রার্থী না থাকায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে আসনটি। তবে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা একেম গালিব খান এবং নজরুল ইসলাম। তারা জানিয়েছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে আচরণবিধি সহ অনুসন্ধান কমিটি কাজ করছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।